সেই তো আমাদের পক্ষে স্বল্প পরিমাণ সম্পত্তি অনেক বেশি যোগ্য উৎপাদন করা সম্ভব হয় না। তাই আমরা স্বল্প সম্পত্তি কিভাবে আমাদের সর্বোচ্চ ব্যবহার করা যায় সেটার ক্ষেত্রে আমরা একটু অর্থনীতি আলোচনা করি। এখন সুযোগ ব্যয়টা কি? সুযোগ ব্যয়টা যদি আমি সাধারণ কথা বলি, কোনো একটা কিছু সুযোগ পেয়ে পাই, আমরা একই সাথে পরপর দুটো জিনিস করার সুযোগ আসে আমাদের জীবনে, তখন আমরা একটাকে বেছে নিই এবং আরেকটাকে বাদ দিই। তো একটাকে বেছে নেওয়ার জন্য আরেকটা জিনিসটা যেটা আমরা বাদ দিচ্ছি সেটা হচ্ছে সুযোগ ব্যয়টা, সেটা করাটা হচ্ছে সুযোগ ব্যয়। এখন অর্থনীতি কি বলে? অর্থনীতি বলে আমাদের যেহেতু সম্পদ সীমিত, এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে আমাদের উৎপাদনকে সর্বোচ্চ করা যায়। এই ক্ষেত্রে আমরা একই সাথে একই জমিতে আমরা যদি দুটো জিনিস উৎপাদন করতে পারি বা একই পণ্য ক্ষেত্রে বা একই কোম্পানিতে আমরা পরপর দুটো জিনিস উৎপাদন করতে পারি একই সময়ে, এখন একটা উৎপাদন করার জন্য আরেকটা দ্রব্য আমি ত্যাগ স্বীকার করবো বা ছেড়ে দিবো, এই ছেড়ে দেওয়াটা হচ্ছে সুযোগ ব্যয়। আর এই ছেড়ে দেওয়া বা ত্যাগ স্বীকার করাটাকে যখন আমরা রেখার সাহায্যে প্রকাশ করি তখন সেটাকে বলা সুযোগ ব্যয় রেখা। আচ্ছা, আমরা সুযোগ ব্যয় রেখাটা এখানে সুন্দর মতো নিয়েছি, এখন আমরা কী করবো? প্রথমে সুযোগ ব্যয় সূচি, সুযোগ ব্যয় সূচিটা এখানে আমি সুন্দর মতো তুলে ধরেছি। ধরেছি একই কোম্পানি যারা একই সময় একই পরিমাণের মূলধন এবং শ্রমিক দিয়ে দুটি দ্রব্য উৎপাদন করতে পারবে, একটি হচ্ছে টেলিভিশন আর একটা হচ্ছে রেডিও। এখন এই দুটো উৎপাদন করা একই সাথে তাদের পক্ষে সম্ভব না, কিন্তু তাদের এই একটা আছে, তখন তারা চিন্তা করবে যে আমি কোনটা উৎপাদন করবো আর কোনটা ছেড়ে দেবো, কোনটা উৎপাদন করবে সেটা তার উপরে নির্ভর করে। এখন দেখা যাচ্ছে যদি কোম্পানিটি উৎপাদন সংমিশ্রণে এর বিরুদ্ধে টেলিভিশন শূন্য একক যে পরিমাণ অর্থ দিয়ে বা শ্রম সাথে শ্রম দিয়ে শূন্য একক উৎপাদন করে তখন সেটা রেডিও হবে 85 একক, যখন বিটা হচ্ছে আপনার 20 তখন এটা হচ্ছে 70, যখন সিতে আপনার হচ্ছে 40 তখন হচ্ছে 50, যখন ডিতে 60 তখন হচ্ছে 25 এবং 80 শূন্য। তো দেখা যাচ্ছে একই পরিমাণ শ্রম এবং মূলধন নিয়ে আমি একই একক টেলিভিশন এবং রেডিও উৎপাদন করতে পারছি, তখন আমি বেছে নিব কোনটা আমার জন্য প্রয়োজন। এখন চিত্রে আমি যদি দেখে চিত্রে আমরা দেখা যাচ্ছে ও এ ভূমি অক্ষে আমার হচ্ছে টেলিভিশন এবং ও ওয়াই লম্ব অক্ষে রেডিও, এবং চিত্রটা হচ্ছে সুযোগ ব্যয় রেখা, সুযোগ ব্যয় রেখা। এখন এই সুযোগ ব্যয় রেখাটা আমরা যখন আঁকবো তখন আমরা দেখবো একই পরিমাণ দ্রব্য দিয়ে আমি এই বিন্দুতে যদি রেডিও উৎপাদন করি তখন আমার টেলিভিশন আসবে শূন্য একক, যখন আমি বি বিন্দুতে উৎপাদন করব তখন আমার রেডিও হবে 70 একক এবং টেলিভিশন হবে 20 একক এবং সি বিন্দুতে হচ্ছে 50 একক আর হচ্ছে টেলিভিশন হচ্ছে 40 একক, ডি বিন্দুতে আমার রেডিও হচ্ছে 25 একক এবং আমার টেলিভিশন হচ্ছে 60 একক, ই বিন্দুতে আমি 60-80 একক উৎপাদন করতে পারবো। এখন একই সাথে আমার পক্ষে দুইটা উৎপাদন করা সম্ভব নয়, তখন আমি একে ছেড়ে দিব। তাহলে যথাক্রমে আমি যখন এ বি সি এ বিন্দুগুলো দেখবো তখন হ্যাঁ আমি রেডিও উৎপাদন করা যাবো অথবা টেলিভিশন উৎপাদন করা যাবো, যদি আমি রেডিও উৎপাদন করতে নিই তাহলে টেলিভিশনকে উৎপাদন করা আমি আর কি পারতাম, কিন্তু আমি এটা করবো না, তাহলে এটা আমি ছেড়ে দিচ্ছি বা ত্যাগ স্বীকার করছি। এই ত্যাগ স্বীকারটাই হচ্ছে সুযোগ ব্যয় রেখা, মানে আমি পেয়েও ওটা সুযোগটা আমি ত্যাগ স্বীকার করছি, এক উৎপাদনের জন্য আরেকটা আমাকে বাতিল হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার সুযোগ ব্যয়। এখন আমি এ বি সি ডি ই এই রেখাটা যখন সঞ্চয় বিন্দুগুলো যোগ করবো তখন আমি সুযোগ ব্যয় রেখাটা পেয়ে যাবো। আচ্ছা, আমি যদি এটাকে আবার পুনরায় আলোচনা করি সুযোগ ব্যয় কী বা সুযোগ ব্যয় রেখাটা, আচ্ছা আমি আরেকটা চিত্র এখানে করতে পারি। চিত্র না, আসলে আপনাদেরকে আমি সাধারণ ভাষা বলি, আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের প্রধান দেশ হচ্ছে কৃষি, তাহলে এখানে আমি একই জমিতে আমি উৎপাদন করবো, উৎপাদন করার ক্ষেত্রে আমি একসাথে ধান লাগাতে পারি, পাট লাগাতে পারি। এখন আমাদের কোনো ধান বেশি তখন না পাট বেশি প্রয়োজন, তাহলে আমি যদি এখানে আমার ধানটাকে প্রাধান্য দিই তাহলে পাটটাকে ছেড়ে দিতে হবে, আর যদি পাটকে উৎপাদন প্রাধান্য দিই তাহলে আমাকে ধান উৎপাদন করাটাকে ছেড়ে দিতে হবে। মানে যে একটা উৎপাদন করার জন্য আরেকটা ছেড়ে দিব এটাই হচ্ছে সুযোগ ব্যয়। ঠিক একই প্রেক্ষাপটে এখানে আমি টেলিভিশন এবং রেডিও আমার উৎপাদনে আছে, তাই আমি দেখছি যে আমি যে টেলিভিশনটাকে বেছে নিই তার আমাকে 85 একক রেডিওটাকে হারাতে হবে বা ওটাকে আমাকে ত্যাগ স্বীকার করতে হবে। আবার আমি যদি 85 একক রেডিও উৎপাদন করি তাহলে আমাকে 80 একক পর্যন্ত টেলিভিশনটাকে উৎপাদন করার যে ইচ্ছা বা লাভ ওটাকে আমাকে ত্যাগ করতে হবে বা ছেড়ে দিতে হবে। এই ছেড়ে দেওয়াটাই হচ্ছে সুযোগ ব্যয়। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। তারপর আমি আবার চিত্রটা আগে আলোচনা করে দিচ্ছি যে ও এক্স ভূমি অক্ষে টেলিভিশন, ও ওয়াই লম্ব অক্ষে রেডিও। এখন চিত্রে এটা সুযোগ ব্যয় রেখা, এখানে আমি যখন আপনার এ বিন্দুতে রেডিও উৎপাদন 85 তখন আমি যদি টেলিভিশন উৎপাদন না করি তাহলে সেটা হচ্ছে 0 একক, যদি আমি একই পরিমাণের শ্রম এবং মূলধন দিয়ে একসাথে 70 একক রেডিও উৎপাদন করি তখন আমি টেলিভিশন হবে 20 একক,
যদি আমি পঞ্চাশ একক রেডিও উৎপাদন করি সিডি তে, তখন আমার সিডি গুলোতে টেলিভিশন হবে 40 একক। যদি আমি রেডিও উৎপাদন করি 25 একক, ডিডি গুলোতে তখন আমার হবে টেলিভিশন 60 একক এবং ইডি গুলোতে হবে 80 একক। তাহলে এই যে উৎপাদনটা আমি একসাথে পর্যন্তটুকুতে একটার থেকে আরেকটা আমাকে বাদ দিতে হচ্ছে বা ত্যাগ স্বীকার করতে হচ্ছে, তখন আমি বেছে নিবো হয় রেডিও উৎপাদন করবো না টেলিভিশন উৎপাদন করবো। যেহেতু আমি রেডিও উৎপাদন করতে চাচ্ছি তাহলে আমি টেলিভিশনটা হবে সুযোগ ব্যয়, আর যদি আমি টেলিভিশন উৎপাদন করতে চাই তাহলে আমার রেডিওটা হবে সুযোগ ব্যয়। তাহলে সুযোগ ব্যয় কথাটার সম্পূর্ণ অর্থ হচ্ছে আমি একটা উৎপাদন করার জন্য আরেকটার উৎপাদন বা লাভ থেকে আমি যে ত্যাগ স্বীকার করছি যে আমার এটা আমি করবো না, এটা হচ্ছে আমার সুযোগ ব্যয়। আশা করছি তোমরা ফার্স্টে বুঝতে পারছো। তারপর যদি অসুবিধা হয় আমরা জুম ক্লাসে আমার সাথে সবাই যোগাযোগ করবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ। আসসালাম।